সি ফুড খাওয়া, সি ফুডের কিছু আইটেমের কথা উল্লেখ করেছেন, এগুলো খাওয়া হালাল কিনা এ ব্যাপারে আপনি জানতে চেয়েছেন। স্পেসিফিকলি সামুদ্রিক কোন কোন প্রাণী খাওয়া যাবে আর কোন কোন প্রাণী খাওয়া যাবে না, এটি ছিল আপনার প্রশ্ন। বিশেষ করে উদাহরণস্বরূপ শামুক, ঝিনুক, অক্টোপাস, কুইড এবং কাঁকড়ার কথা আপনি উল্লেখ করেছেন। এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে আল্লাহ তাআলা আমাদের জন্য, বিশ্বাসীদের জন্য যেটা তৈয়িবাত অর্থাৎ পবিত্র খাবার রয়েছে, এগুলোকে খাওয়া আমাদের জন্য হালাল করেছেন। আর যত খবাইস বা অপবিত্র নোংরা খাবার রয়েছে সেগুলো তিনি আমাদের জন্য হারাম করেছেন। সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। অর্থাৎ ওহে বিশ্বাসীরা, আমি তোমাদেরকে পবিত্র জিনিস থেকে যেটা রিজিক হিসেবে দান করেছি তোমরা সেটা খাও, অপবিত্র কোনো কিছু তোমরা খেও না। পাশাপাশি সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাঈস। অর্থাৎ তিনি তোমাদের জন্য তৈয়িবাত বা পবিত্র খাবারগুলোকে তিনি হালাল করেছেন আর অপবিত্র যত খাবার আছে এগুলো তিনি তোমাদের জন্য হারাম করেছেন। তো কোন জিনিস খাওয়া আমাদের জন্য হালাল আর কোনটা খাওয়া হারাম, এক্ষেত্রে আমরা বিশ্বাসীরা এই মূলনীতি সবসময় অবলম্বন করতে হবে যে যেটা তৈয়িবাত পবিত্র সেটা আমাদের জন্য খাওয়া, সেটা কনজিউম করা আমাদের জন্য হালাল, আর যেটা খাবাইস অপবিত্র সেটা কনজিউম করা আমাদের জন্য হারাম। যেমন কালামুল্লাহ মাজিদ আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে রক্ত খাওয়া হারাম যেহেতু এটা খাবাইস, শুকুরের গোশত খাওয়া হারাম, মৃত প্রাণী খাওয়া হারাম, আল্লাহ ছাড়া অন্য কোনো দেব দেবীর নামে যে প্রাণীগুলোকে স্লটার করা হয়েছে, উৎসর্গ করা হয়েছে, বলি দেয়া হয়েছে, এগুলোর গোশত খাওয়া হারাম, কারণ এগুলো সব হচ্ছে মিনাল খাবাইস, অপবিত্র। এ পর্যায়ে যদি আপনার প্রশ্নের উত্তরে আসি যে সি ফুডের ব্যাপারে, সমুদ্র থেকে প্রাপ্ত যে প্রাণী বা খাবার এগুলোর ব্যাপারে কোরআন আমাদেরকে কী জানিয়েছে, সেক্ষেত্রে আমরা সূরাতুল মায়েদার 96 নম্বর আয়াতকে এখানে উল্লেখ করতে চাই, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তুআমুহু মাতাআল লাকুম ওয়ালিসাইয়ারা। অর্থাৎ তোমাদের জন্য সাগরের শিকারকে হালাল করা হয়েছে, সাগর থেকে আমরা মাছ বা অন্যান্য যে কোনো জিনিসই শিকার করি না কেন সেটা খাওয়া কনজিউম করা সেটা আমাদের জন্য হালাল। পাশাপাশি সাগরে মৃত যা পাওয়া যায় এটাও আমাদের জন্য হালাল। আল্লাহ বলছেন মাতাআল লাকুম ওয়ালিসাইয়ারা, এগুলো তোমাদের জন্য ভোগের সামগ্রী এবং নৌপথে যারা ভ্রমণ করবে তাদের জন্য ভোগের সামগ্রী। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসিরে সয়দুর বাহার বলতে তিনি বুঝিয়েছেন জীবিত, জীবিত তোমরা সাগর থেকে যেটাকে শিকার করো সেটা তোমাদের জন্য খাওয়া জায়েজ, আর ওয়াতু আমহু দ্বারা তিনি উদ্দেশ্য নিয়েছেন মৃত, অর্থাৎ সাগর থেকে প্রাপ্ত যে কোনো প্রাণী জীবিত হোক কিংবা মৃত হোক যেভাবেই আমরা আহরণ করি না কেন সেটা খাওয়া আমাদের জন্য হালাল। তার মানে সি ফুডের ব্যাপারে কোরআনের দিক নির্দেশনা হচ্ছে সাগর থেকে প্রাপ্ত জলজ যত ধরনের প্রাণী আছে সেটা চাই জীবিত হোক কিংবা মৃত হোক সেটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য খাওয়া হালাল করে দিয়েছেন।